ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরাকাত। জি সম্মানিত মোহাম্মদ হোসেন ভাই ওমান থেকে প্রশ্ন করছেন। প্রশ্ন হলো যে আমি যেখানে থাকি সেখানে একটি লোকের বা একজন লোকের জন্মবার্ষিকী পালন করা হয়েছে, অর্থাৎ বার্থডে পালন করা হয়েছে, সবাই গিয়েছে, আমি যাইনি, অংশগ্রহণ করিনি, যার কারণে আমাকে তারা ঘৃণার চোখে দেখতেছে। কাজটা কি তা আমি যে যাইনি, কাজটা কি আমার যাওয়াটা শরীর সম্মত হয়েছে কিনা আমাকে জানাবেন। আলহামদুলিল্লাহ সালাত আসসালাম আল্লাহ রসুলিল্লাহ আম্মা বাদ। জি সম্মানিত মোহাম্মদ হোসেন ভাই, আল্লাহর কাছে লাখো শুক্রিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যে এত বড় একটা অন্যায় কাজ থেকে, এত বড় একটা পাপ কাজ থেকে বা শরীয়ত বিরোধী কাজ থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে দিয়েছেন, অর্থাৎ বাঁচার তৌফিক দিয়েছেন, সেই জন্য আল্লাহর কাছে আপনার শুক্রিয়া করা দরকার, আলহামদুলিল্লাহ। এবং আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে এই বেদাতমূলক কাজ থেকে, সেখানে শরীক হওয়া থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে দিয়েছেন, এই জন্য আল্লাহর কাছে আপনার শুক্রিয়া করা দরকার। এবং এই ধরনের সকল প্রকার বেদাত থেকে, শিরিক থেকে, শরীয়ত বিরোধী কাজ থেকে আমাকে আপনাকে মুসলমান ভাই যারাই আছেন ভাই বোন সবাইকে আল্লাহ দূরে থাকার তৌফিক দান করুন, আমিন। যে সম্মানিত মোহাম্মদ হোসেন ভাই, আপনি কাজটা অবশ্যই ঠিক করেছেন যে বেদাত যেখানে করা হয় সেখানে আপনি আমি কীভাবে শরীক হতে পারবো, আমিও কি বেদাতের হিস্সা বা একটা অংশ নিব, বেদাতের একটা অংশ আমার ভিতরে আসুক, এটা আমি কি চাই, এটাকে আমাকে লক্ষ্য রাখতে হবে। এই জন্য অনেক সময় বেদাত থেকেও দূরে থাকতে হবে, বেদাতকারীদের থেকেও দূরে থাকা দরকার, অনেক শেরেক থেকে দূরে থাকতে হবে, শেরেককারীর থেকেও দূরে থাকতে হবে, নাহলে শেরেকের মধ্যে লিপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা। সৎসঙ্গের স্বর্গবাস, অসৎসঙ্গের সর্বনাশ, ভালো সঙ্গ আপনাকে লাভ করতে হবে, না হলে তো ওই সঙ্গগুলো খারাপগুলো আপনাকে বিভিন্ন শরীয়ত বিরোধী কাজে অনেক সময় লিপ্ত করবে, আল্লাহ বিরোধী কাজে তো আপনাকে লিপ্ত করবেই, শয়তানের ওয়াসওয়াসা কুমন্ত্রণের মধ্যে আপনাকে ঢেলে দিবে। আজকে যারা বার্থডে পালন করে তাদের কোনো দলিল আছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহ অনুসরণ থেকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের অনুসরণ থেকে কত দূরেই না তারা সরে গেছে। আজকে দেখেন কত ধরনের ইবাদত বন্দেগী, যেটা ফরজ, যেটা করা দরকার, যেই কারণে মানুষ জাহান্নামী হয়ে যাচ্ছে, যে কারণে মানুষ পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, যে থেকে মানুষ মুক্তি লাভ করা অবশ্যই ফরজ, এই সমস্ত কাজের মানুষের কোনো খবর নেই, তারা আনন্দ ফুর্তি করে, বার্থডে করে ছেলেমেয়ের। এই বার্থডে কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের কোনো একদিনও করেছেন, না এই সম্পর্কে কোনো দিক নির্দেশনা দিয়ে গেছেন, না এই সম্পর্কে আমাদের সাহাবা ইকরাম কোনো হাদিস বর্ণনা করেছেন, না সাহাবা ইকরামের কোনো বার্থডে বা ছেলেমেয়ের বার্থডেগুলি হয়েছে, তাদের তো ছেলে সন্তান ছিল, হয়েছে তাদের জীবদ্দশায়। আমাদের ইমামগণ কী করেছেন, আমাদের কোনো মুস্তাহিদিন আইম্মা মুহাদ্দিসিন ইকরাম কি এই ধরনের কোনো অনুষ্ঠান করেছেন, না আমাদেরকে বলেছেন বা তাদের থেকে কোনো বর্ণনা আছে? হ্যাঁ, এটা এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদা সাফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রদ্দুন, যে ব্যক্তি এই দিনের মাঝে একটা নতুন কাজ আবিষ্কার করবে যা এই দিনে নাই, সেটা বাতিলযোগ্য, সেটা প্রত্যাখ্যানযোগ্য, সেটা গ্রহণ করা যাবে না। এমনি এভাবে যে মানে আমিলা আমালে, যে একটা কাজ আমল করলো, কাজ করলো, চালু কাজ চলতেছে, এই ধরনের কাজ করা সর্বসম্মত সেটা বেদাতের অন্তর্ভুক্ত, সেটা যে যত বড়ই লোক না করুক না কেন, যত বড় সমাজ করুক না কেন, এবং যত বছর ধরে করা হোক না কেন, যত আগের থেকে করা হোক না কেন, করতে করতে বুড়া হয়ে গেলেও সেটা সুন্নত হবে না, যে পর্যন্ত সুন্নাহ সাব্যস্ত না থাকবে। সুতরাং আজকে যারা বার্থডে করে থাকেন, এই বার্থডে করার পিছনে তাদের কোনো দলিল নাই, অনর্থক অহেতুকভাবে বার্থডে জন্মবার্ষিকী পালন করে, সেই জন্মবার্ষিকী যে কোনো লোকের হোক না কেন, এই ধরনের জন্মবার্ষিকী, এই ধরনের মৃত্যুবার্ষিকী, এই ধরনের মুসলমানের অনুষ্ঠান, খাতনা অনুষ্ঠান, এগুলি সবই শরীয়ত বিরোধী, এই সম্পর্কে শরীয়তের কোনো দলিল নেই। সুতরাং যারা এগুলি করে থাকে তারা বেদাতের মধ্যে শরীয়ত বিরোধী কাজে লিপ্ত আছে, এদেরকে আল্লাহকে ভয় করতে হবে, তওবা করতে হবে, যেই পর্যন্ত তওবা না করবে ওই পর্যন্ত বেদাত থেকে মুক্তি লাভ করতে পারবে না। প্রত্যেক ব্যক্তি, আজকে আমাদের দেশে বিভিন্ন মহলে, বিভিন্ন এলাকায় বার্থডে পালন করা হয়, বিভিন্ন ও যারা ওলি দাবি করে আছে, যারা বুজুর্গ দাবি করে আছে, মুরিদ দাবি করে আছে, ও বার্থডে পালন করে। আজকে দেখুন বড় লোকরা বার্থডে পালন করে, গরিবদের মাঝে এটা খুবই কম, কারণ গরিবরা তো খাইতেই পায় না, কীভাবে বার্থডে পালন করবে। এই জন্য প্রত্যেক বড় লোক তাদের খুব খুশি মনে, হাসি মনে, তারা যেরকম হারামভাবে ইনকাম করে, আবার ছেলেমেয়ের বার্থডে পালন করে, ছেলেমেয়ে এই সময় বড় হইয়া এক সময় সিক্সে বার্থডে পালন করে, বুড়া হয়ে গেছে, অনেক সময় মন্ত্রী লেভেলও দেখবেন, অনেক সময় বয়স হয়ে গেছে, একদম মরে যাবে, 70 বছর 80 বছর হয়ে গেছে, তাও বার্থডে পালন করা হয়। আমাদের মন্ত্রী মিনিস্টার থেকে শুরু করে, প্রাইম মিনিস্টার শুরু করে, প্রেসিডেন্ট থেকে শুরু করে, অনেকের বার্থডে জন্মবার্ষিকী বার্থডে পালন করা হয়, কেক কাটা হয়, এই কাটা হয়, ফুর্তি করা হয়, সেখানে ছেলে মেয়েদের অবাধ মিলামিশা
দেওয়া হয়, সেখানে বেহায়াপনা কাজ হয়, সেখানে জেনা হয়, সেখানে কত অশ্লীল বেহায়াপনা গান ছেড়ে দেওয়া হয়, সেখানে নাচ গান হয়, সেখানে ওই ওই নায়ক নায়িকাকে আইসা গায়ক গায়িকাদের গায় না, সেখানে বিভিন্ন ধরনের অশ্লীল বেহায়াপনা গান ছেড়ে দেওয়া হয়, সেখানে বাদ্যযন্ত্র বানানো হয়, শরীয়ত বিরোধী কতই কাজ হয়ে থাকে। তারপরে এই গান বাজনা না হইলেও ডেক্সের ছেড়ে দেওয়া হয়, ডেক্সের দিয়া যেমন আকাশ বাতাস যেমন জমিন কাঁপায় দিতেছে, এই ধরনের অনুষ্ঠান করতেছে। তারপরে এই বড় লোকরা টাকা পয়সা অন্যায়ভাবে কীভাবে ব্যয় করতেছে, অথচ কত গরিব মানুষ কত না খায় মারা যাচ্ছে, কত মানুষ কাপড়ের অভাবে মারা যাচ্ছে, কত মানুষ কাপড় বস্ত্রহীন অবস্থায় দিন যাপন করতেছে, কত মানুষ না খায় দিন দিনাতিপাত করছেন, কত বস্তি এলাকা আছে, কত মানুষ গরিব অবস্থায় রাস্তাঘাটে পড়ে আছে, তাদের কত মানুষ হসপিটালে পড়ে আছে, কত মানুষের কত দুঃখ দুর্দশা, কত সমস্যা, বিভিন্ন জায়গাতে মানুষ কত দুর্বিষহ জীবন যাপন করছে। আর এই সমস্ত মানুষগুলি শরীয়ত না বোঝার কারণে তারা টাকা পয়সাগুলিকে অবৈধ পথে ব্যয় করতেছে। এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবং আল্লাহর নির্দেশের বাইরে ব্যয় করতেছে, আল্লাহর শরীয়তের বিরুদ্ধে এটা তাদের কাজ এবং আল্লাহর সন্তুষ্টির বাইরে তাদের এই কাজ। এটা আদৌ এই এরা শরীয়তের পক্ষে কোনো দলিল নাই। যারাই এই সমস্ত কাজ করবে তারা তওবা না করা পর্যন্ত ওই গুনাহ থেকে ফিরে আসতে পারবেন এবং আল্লাহর কাছ থেকে মাপ পাওয়া কঠিন। সুতরাং প্রত্যেক ব্যক্তি যারা এই সমস্ত কাজ করে তাদেরকে শরীয়ত বিরোধী কাজ থেকে দূরে থাকতে হবে। বার্থডে বলেন, জন্মবার্ষিকী বলেন, বা মিলাদ মাহফিল বলেন, এগুলি করার পক্ষে কোনো দলিল নেই। যারাই করবে সেটা আলেমুল হোক বা সাধারণ পাবলিক হোক, গরিব হোক, বড়লোক হোক, মহিলা হোক, পুরুষ হোক, যে কোনো দেশে পালন করুক না কেন, এটা শরীয়ত বিরোধী, এই সম্পর্কে শরীয়তের কোনো দলিল নেই। সুতরাং প্রত্যেক ব্যক্তিকে এই ধরনের কাজ থেকে দূরে থাকতে হবে। আল্লাহ সুবহানাহু তাআলার কাছে দোয়া করি, আল্লাহ আমাদের সবাইকে এই ধরনের কাজ থেকে দূরে থাকার হেদায়েত দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।